নমস্কার, স্ট্রিট ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি তৈরি করব মাছের সপ। এর জন্য আমি মাছ নিয়েছি। তো প্রথমে বন্ধুরা মাছগুলো আমি সিদ্ধ করে নিব। কড়াই বসিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মাছগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ হলে নামিয়ে নিব। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোটাল জিরে, পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা মরিচ কুচি, এখন আমি কাঁটা ছাড়ানো মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মাছগুলোর সাথে মশলাগুলো সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেওয়া আলু ম্যাশ করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা, হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো সব তৈরি করে নিব। এভাবে সপের আকারে তৈরি করে নেব, একটু চ্যাপ্টা এবং মোটা, দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক এরকম হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নিয়েছি, এখন আমি এগুলো ভেজে নিব। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারগুলো এখন গুলিয়ে নিব। জল দিয়ে দিলাম। বেশি পাতলা নয়, ঘন নয়, ঠিক এরকম করে নিব। হয়ে গেছে গুলানো, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি যেখানে চপগুলো তৈরি করে নিয়েছি এগুলো এখন কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেব। তো আমি কর্নফ্লাওয়ারগুলো লবণ দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, এখানে এইভাবে মাখিয়ে নেব। আমি এই ডান হাতে ধরেছি এটা। তো আমি এখানে ব্রেড ক্রাম নিয়েছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের, খুব সুন্দর। তো এটা এখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে বাঁ হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। বাঁ হাত দিয়ে এটা এখন ডান হাতে নিয়ে নেব, নেওয়ার পরে আবারও আমি কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেব। এই সপটা এখন আমি আবারও ব্রেড ক্রামের উপর দিয়ে দিচ্ছি, যে আবারও বাঁ হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। এটাকে বলে ডাবল কোট, আমি ডাবল ভাবে করে নিলাম। বাঁ হাত দিয়ে ডান হাতে নিয়ে নেব, এটা এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যতক্ষণ বাদামি কালার আসবে না চপের, ততক্ষণ মাঝারি আছে, খুব সুন্দর করে ভেজে নিতে হবে বাদামি কালার আসা পর্যন্ত। তাহলে খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর একেবারে যদি আমি খুব জোরে আঁচটা দেই তাহলে পুড়ে যেতে পারে। বাদামি কালার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
দ্বিতীয়বার আবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে চুবে নিলাম, আবার মেখে নিব ব্রেড ক্রামের। এভাবে আমি অনেক কয়টা তৈরি করে নিব। আবার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামে। এভাবে সেপে সেপে লাগাতে হবে, তাহলে ভালো হবে। আবার আমি ডান হাতে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারে, আবার চুবিয়ে নিব, দিয়ে দিলাম ব্রেড ক্রামে। আমি সবগুলো ব্রেড ক্রামে এইভাবে তৈরি করে নিয়েছি সবগুলো, এখন ভেজে নিচ্ছি। হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি স্পিডে জাল দেওয়া যাবে না, পুড়ে যেতে পারে। খুব সুন্দর কালার এসেছে, আর একটু আসলে ভালো হবে। ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি সবগুলো মাছের সব ভেজে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগতেছে, কালারটা খুব সুন্দর এসেছে। তো এখন আমি খেয়ে দেখব খেতে কেমন হয়েছে আমার তৈরি এই মাছের সব। বন্ধুরা, এখন আমি মাছের সব খাবো। তো আমি এখানে সস নিয়েছি, টমেটো সস, সস দিয়ে খেতে খুবই ভালো লাগে এই সব। বন্ধুরা, চপের সাথে এইভাবে কাঁচা পেঁয়াজ খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে এবং অন্যরকম একটা স্বাদ। আর আপনারা হয়তো আমার খাওয়ার আওয়াজ শুনে বুঝতে পারতেছেন যে কতটা ক্রেভসি হয়েছে এই চপ। খেতে খুবই সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, মজাদার এই মাছের চপ। তো একবার আপনারা বাসায় এভাবে মাছের চপ তৈরি করে খেতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এভাবে চপ তৈরি করে আপনি যদি অন্য কাউকে খাওয়ান, তাহলে সে আপনার অনেক 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 বেশি প্রশংসা করবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন। ধন্যবাদ।